মরু শহর দুবাইকে বলা হয় মধ্যপ্রাচ্যের হাব বা কেন্দ্র। শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র হয়ে উঠছে দুবাই। বিশ্ববাণিজ্যের ভৌগোলিক বিচারে মরুভূমির গোলাপখ্যাত দুবাই তাই অতি গুরুত্বপূর্ণ স্থান। সম্প্রতি দুবাই সহ সংযুক্ত আরব আমিরাতের 7টি স্টেটে উদ্বোধন করা হলো ওয়ালটনের নতুন 7টি শোরুম। বাংলাদেশিরা আমাদের ভাই, আশা করি ওয়ালটন পণ্য ঘরে ঘরে পৌঁছে যাবে। ওয়ালটন পণ্য দেখতে সুন্দর, 5 বছরের ওয়ারেন্টি আছে। আমি ওয়ালটনের সাফল্য কামনা করি। উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে অন্যদের মধ্যে দুবাই প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের পণ্য নিয়ে আমরা খুবই গর্ব করি। ওয়ালটন এই ফ্রিজ, যেখানে একটা স্টিকার আমার বাংলায় লেখায় আমি দেখতে পাচ্ছি, এর চেয়ে বড় ফিলিং তো আমার মনে হয় কোনো একজন বাঙালির জন্য এর চেয়ে বড় বেশি কিছু আর কিছু হতে পারে না। দুবাই থেকে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশেও যাচ্ছে ওয়ালটনের ফ্রিজ, টিভি ও মোটরসাইকেল। এজন্য আরব আমিরাতে নেওয়া হয়েছে বিশাল ওয়্যার হাউস। দুবাইতে আমাদের ওয়ালটনের অফিস স্থাপন করেছি। এখান থেকে আমরা সমগ্র জিসিসি কান্ট্রি এবং আমরা আফ্রিকা, ইউরোপ এবং সিআইএস কান্ট্রির যে দেশগুলো আছে সেখানে আমরা আমাদের ব্যবসা সম্প্রসারণ করার জন্য, আমাদের ব্যবসা বিস্তৃত করার জন্য আমরা এই হাব এরিয়ায় আমাদের অফিসকে আমরা স্থাপন করেছি। আমরা এই দুবাই অফিসের মাধ্যমে আমরা সারা বিশ্বে আমাদের ওয়ালটনের পণ্য আমরা ছড়িয়ে দিতে পারবো। আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশিরা মেড ইন বাংলাদেশ খ্যাত ওয়ালটনের এই অগ্রযাত্রাকে দেখছেন লাল সবুজের পতাকার বিজয় হিসেবেই। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনেই পৃথিবীর সর্বোচ্চ ভবন বুর্জ আল খলিফা। দুবাইয়ের এই ভবনটির মতোই বিশ্বব্যাপী বাজার সম্প্রসারণে শীর্ষস্থান দখলের লড়াইয়ে এগিয়ে চলেছে বাংলাদেশের ব্র্যান্ড ওয়ালটন। উদয় হাকিম, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। ওয়ালটন আমাদের পণ্য।